আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আজকের যে ইয়েটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে তো আসলে পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডে এর মধ্যে খুবই মানে আতঙ্কিত ভয়াবহ অবস্থা তো আসলে আপনারা জানেন অবগত আছেন মিডল ইস্টিলে ইউরোপ আমেরিকাতে খুবই ভয়াবহ আকারে মানুষ খুবই ইয়ের মধ্যে আছে তো আসলে অর্থ কিংবা উন্নত প্রযুক্তি থাকলেও তারা মানে ওদের ইয়ে থেকে মানে ভাইরাস থেকে কিংবা হয়তো বা বয়ভি থেকে রেহাই পাচ্ছে না মানে এড়িয়ে আসতে পারছে না তো আসলে প্রতিনিয়ত প্রতি মিনিটে মারা যাচ্ছে আপনার ইতালিতে আমেরিকাতে তারপরে জার্মানের বিভিন্ন ইয়েতে মধ্যপ্রাচ্যের সবগুলা দেশে কম বেশি তো আমাদের বাংলাদেশে ইতিমধ্যে আপনার এই ভাইরাসটা নিয়ে অনেকে বাইয়ারা কিংবা অনেকে মন্ত্রী যারা মানে উচ্চশিক্ষিত সত্ত্বেও তারা ভিডিওটা ইয়ে নিয়ে মানে আপনার বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে কিংবা হয়তো বা কোনো মিটিংয়ের মাধ্যমে এটা করোনা ভাইরাসটাকে নিয়ে তারা কমেডি করতেছে কিংবা হাস্যকর মনে করে তা আসলে এটাকে অতটুকু গুরুত্ব দেয় না মানে তারা ভাইরাসটাকে সিরিয়াসলি নিচ্ছে না তো বাংলাদেশের মানুষ অনেকে হয়তো এটা থেকে সচেতন না ইয়ে করে না তো অনেকে অ্যাবাউট করে চলে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা হয়তো এই ভাইরাসটাকে কতটুকু ইয়ে করেন না গুরুত্ব দেন না আসলে এটা ভাইরাসটা খুবই ভয়াবহ একটা যে আসলে যে আক্রান্ত হয়ে মানুষটা বুঝতে পারে যে আসলে ভাইরাসটা কতটুকু ভয়ঙ্কর তো আসলে যারা মৃত্যুবরণ করে মৃত্যুর অবস্থায় যে শটফট অবস্থায় ইয়ে করে আসলে এটা খুবই নিজে থেকে একটা কন্ট্রোল করার মতো খুবই খারাপ একটা ইয়া মানে নিজে দেখেও এটা খুব খারাপ লাগে আর এটা যে উপলিপদ্ধি করে তার কতটুকু কষ্ট হয় এটা আসলে বুঝতে পারবো না অনেক tough একটা ইয়া তো আমি আবার এই আপনার হয়তো ব্যারেস্টে নিয়ে যারা অবগত জানেন না কিংবা এই ব্যারেস্টার উৎপাত্ত কোথা থেকে আসলো তা আসলে এটা সিনের ওয়ান শহর থেকে এটা আসলে উৎপন্ন হয় ওখানে আসলে সিনেরা আপনার বিভিন্ন নোংরা বন্য প্রাণী খাওয়ার ইয়েতে ওদের আগে থেকে প্রাচীনকাল থেকে ওরা অভ্যস্ত তা আসলে ওদের খাবার থেকে আসলে এই ভাইরাসটা আসলে সিনিয়র আপনার ঘনশর থেকে তো ভাইরাসটা যখন একটা রুগীকে ইয়ে করা হয় শনাক্ত করা হয় পরে তাকে মেডিকেল লাইনে আবার পরে ওইটা মূল তত্ত্ব বের হয়ে আসে আসলে এটা বাদুর থেকে এই ভাইরাসটা ইয়ে হয় অনেক এখন বিজ্ঞানে রিসার্চ করার পরে ওই ব্যারেজটা শনাক্ত করা হয়েছে তা আসলে অনেক ইতিমধ্যে অনেক সিনারা অনেকে মানে বিভিন্ন বন্য পানি খাওয়া ইয়ে করে দিয়েছে তা আসলে অনেকে খায় না এটা তো এটা দীর্ঘ অনেক বছর আগে থেকে ভাইরাসটা উৎপন্ন ছিল ইয়া থেকে আমরা মানে বিভিন্ন বন্যপ্রাণীর মধ্যে ছিল এটা আসলে ও সীমিত সীমাবদ্ধ ছিল তা আসলে এটা এতটা ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করবে এটা আসলে বিজ্ঞানীরা কিংবা মেডিকেল সায়েন্সেও ইয়ে করতে পারে না এটা রিসার্চ বিশ্লেষণ বিশ্লেষণ করতে পারে নাই তো পরে থেকে যখন এটা ইয়ে করা হয় তো আসলে বাদর থেকে মানুষের মাধ্যমে ছড়াচ্ছে তারপরে এখন আবার মানুষ থেকে মানুষের মাধ্যমে ছড়াচ্ছে কিংবা হয়তোবা ইয়ে একটা রোগ ভাইরাস তো আসলে ভাইরাসের মধ্যে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাইরাস আছে যেমন আপনার অনেক সময় আপনার জ্বরের একটা ভাইরাস থাকে কিংবা হয়তোবা আহ অনেক আপনার বিভিন্ন ইয়ে আছে ব্যাকটেরিয়ার ভাইরাস আছে অনেক ভাইরাস তো আসলে ভাইরাসটা খুবই ভয়ঙ্কর রূপ মানে আপনার একটা রূপ ধারণ করছে তা আসলে এটা থেকে মানে বেরিয়ে আসে কিংবা এটা থেকে বাসার কোনো রকম ইয়ে কোনো মেডিসিন বাইরে হয়নি তা আসলে আপনারা হয়তো সবাই সচেতন থাকবেন তো অবশ্যই যারা বাইরে যান না কিংবা হয়তো বা ইয়ে করেন না অবশ্যই ইয়ে করবেন রুমে থাকবেন আর যাদের বেশি ইমার্জেন্সি প্রয়োজন হয় বাইরে যাবেন কিংবা বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক লাগিয়ে রাখবেন এটা যেহেতু একজন মানুষ থেকে আরেকজন মানুষের মাধ্যমে ছাড়াই তো আসলে